প্রায় দিন শীতকালে অর্ডার আসে এই রান্নাটা আমাকে করে দিতেই হবে বাবা আর মেয়ের অর্ডারেই কিন্তু রান্নাটা আমাকে করতে হয় ভাবলাম যখন রান্নাটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করি রাত্রিবেলায় বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করে না কিন্তু যখন হাতে এনে দেয় তখন কিন্তু রান্না করতেই হয় প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক টুকরো বাটার এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আছে করা আছে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট চারটে তেজপাতা আর দিয়ে দেবো বড় চামচের এক চামচ গোটা জিরে জিরেটা একটু বেশি করেই দিচ্ছি মুখে পড়লে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা হালকা ভাজবো বেশি লাল করে ভাজবো না একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো চপ করে রাখা চারটে পেঁয়াজ আমার এখানে এক কেজি চিকেন আছে তাই এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব বেশি লাল করে ভাজবো না চার থেকে পাঁচ মিনিট পর পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি বিশেষ কোনো মশলা লাগে না আমরা রেগুলার যে মশলায় রান্না করি সেই মশলায় কিন্তু রান্নাটা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক কেজি পরিমাণ এখানে বোনলেস চিকেন আছে আপনারা উইথ বোনও রান্নাটা করতে পারেন বোনলেস চিকেনে খেতে ভালোবাসে বলে বোনলেস চিকেনই আনা হয়েছে খুব ভালোভাবে চিকেনটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব কষাতে কষাতে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব বড়ো চামচের দু চামচ ধনে গুঁড়ো এই রান্নায় ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগে তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা চাইলে সামান্য জলে এই মশলাগুলো দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন জলে গুলে পেস্ট তৈরি করার কথা বলছি এবার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি একবারেই অ্যাড করে দিচ্ছি মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু জোরেই দেওয়া আছে নাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হতে শুরু করে দেবে তাই আমি হাই ফ্লেমেই চিকেনটা রান্না করছি খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই পেস্ট করে রেখেছি বড়ো সাইজের দুটো টমেটো রান্নাটা একটু টক টক হলে খেতে বেশি ভালো লাগে টমেটো পিউরোটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জলটা আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো সি মাছে রান্না করব যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর অন্য একটা গ্যাসে বসিয়ে দিয়েছি এক বাটি জল জলটা যখন উষ্ণ গরম হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক আজকে রান্না করছি পালাক চিকেন এইভাবে কারা কারা পালাক চিকেনটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার তিন থেকে চার মিনিট মতো গরম জলে ভাপিয়ে নেব যখন ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা জলে ধুয়ে না হলে পালকের যে সবুজ রংটা সেটা রান্নায় থাকবে না সবুজ রং থাকার জন্যই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব এবার আমি বন্ধ করে জলটা ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে তেল হতেও শুরু করে দিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওপর থেকে দিয়ে দেব যেই পালং শাকটা বেটে রেখেছিলাম সেই পালং শাকটা পালং শাক বাটার মধ্যে কিন্তু কোনো কিছুই আমি দিইনি কাঁচা লঙ্কাও দিইনি ধনেপাতাও ধনে পাতাও দিইনি শুধু পালং শাকটাই বেটে রেখেছি এইভাবে চামচ দিয়ে দিয়ে দিলে আমার মেশাতে সুবিধা হয় তাই জন্য এইভাবেই দিয়ে দিচ্ছি পালং শাকটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ছোটো চামচে দেড় চামচ আপনারা যদি তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিতে চান সেক্ষেত্রে এখন আর গরম মশলার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর একটা তরকা লাগিয়ে নেবো তার জন্য অন্য একটা গ্যাসে ছোট একটা পাত্র বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল রান্নাটা আমি করেছি সাদা তেলে কিন্তু ফোড়নটা দেব সর্ষের তেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রসুনের কোয়া প্রায় দশ বারোটা আর দিয়ে দেব এক চিমটে হিং তেলটা ঠান্ডা হলে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা আমি আর দেখালাম না যদি গরম থাকতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে গুঁড়োটা পুড়ে যাবে তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি মেথি পাতা মেথি পাতাটা হাতে একটু গুঁড়ো করে দিলাম মেধি পাতাটা দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর যে তরকাটা লাগিয়েছিলাম সেটা চামচের সাহায্যে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন তেলটা লাল হয়ে গেছে কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেলো পালক